নমস্কার বন্ধুরা, জীবনের অ কখতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ডিম ধোকার ডালনা রান্না করাটা তোমাদেরকে দেখাবো। একটু নতুন ধরনের রান্না অন্তত আমার কাছে, এবং পুরোটাই আমার মস্তিষ্ক প্রসূত। তো দেখে নাও তোমরা কেমন হলো আমার রান্নাটা। আর একটা টিপস তো তোমাদের জন্য রয়েইছে ভিডিওর মাঝখানে, সেই টিপসটা আমি তোমাদেরকে দেব। তাহলে আগে চলো আমরা দেখে নিই কি কি জিনিস লাগছে এই রান্নাটা করতে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল অথবা চানা ডাল যেটাই বলো, 1 কাপ মতো নিয়েছি। এবং 2 ঘন্টা আগে থেকে কিন্তু এটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি, সেজন্য এটা কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। এবার এটাকে পেস্ট করে নেব একটা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম। ঝাল বেশি ভালো লাগলে আর একটু বেশি দিতে পারো। একটুখানি জল দিয়ে দিলাম, এবার এটাকে একটা পেস্ট করে নেব। আর আমার যা যা লাগছে বলছি, দেখো আমি প্রথমে ছোলার ডালটা পেস্ট করে এখানে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি আমি 8টা ডিম, 8টা ডিমের মধ্যে 4টি ডিমকে কিন্তু আমি অলরেডি আগে থেকে বয়েল করে নিয়েছি। এই দেখো বয়েল করা ডিমগুলো, এটা আমি বয়েল করে নিয়েছি, আর বাকি 4টে আমি এমনিতেই ব্যবহার করব। নিয়েছি ময়দা, এর থেকে 2 টেবিল স্পুনের মতো ময়দা ব্যবহার করব। এখানে নিয়েছি গোটা জিরে 1 টিস্পুন, 1টা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন করে। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 1টাকে আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি, 1টা বড় আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে টমেটো আর আরেকটা পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি। 8-10টা রসুন কোয়া নিয়েছি, নিয়েছি 2টো আদার টুকরো আর 8-10টা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ, বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে কিন্তু এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি যে টিপসটা দেবো বলেছিলাম, আমরা যখন কোনো রান্নাতে দুধ কিংবা দই ইউজ করি, তখন কি হয় অনেক সময় গ্রেভিতে যখন দুধটা কিংবা দইটা আমরা দিই, তখন কিন্তু দুধটা অনেক সময় ফেটে যায়, বা গ্রেভিটার সঙ্গে যে কোনো ঝোলের সঙ্গে দুধটা মিশতে চায় না ভালো করে। তো কী করলে সেটা মিশে যাবে সেই টিপসটা আজকে আমি তোমাদেরকে দেব। আর এখানে দেখো আমি যে ডাল বাটাটা নিয়েছিলাম, ছোলার ডাল পেস্টটা নিয়েছিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে সেটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন একটুখানি সর্ষের তেল গরম করে নিই 1 টেবিল স্পুনের মতো, তার মধ্যে 1/2 পরিমাণ গোটা জিরে, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছিলাম, 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে এই ডালের পেস্টটা, ময়দা মেশানো ডালের পেস্টটা দিয়ে একটুখানি ভেজে এটাকে তুলে নেব। তো দুধ কিংবা দইটা যেন না ফাটে তার জন্য কিন্তু তার মধ্যে আমরা 1 চামচ পরিমাণ দুধ, দইয়ের পরিমাণটা বুঝে ধরো 1-2 কাপ যদি দুধ হয় কিংবা 1 কাপ যদি দই হয়, তার মধ্যে 1 চামচ, 1 টিস্পুন পরিমাণ যদি কর্নফ্লাওয়ার আমরা গুলে দিতে পারি, তাহলে কিন্তু দুধ দই কোনোটাই ফাটবে না। আমি ডালটাকে ভেজে নিচ্ছি, ডালটাকে এখন তুলে নেব একটা প্লেটে। কিংবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে, ধরো কর্নফ্লাওয়ার ঘরে নেই, তার পরিবর্তে যদি কাজু বাদামের গুঁড়ো, কাজু বাদামকে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারি, তাহলেও যে গ্রেভিটা তার টেস্টটা যেমন বেড়ে যাবে, ঠিক তেমনি দুধ দই কোনোটাই কিন্তু ফেটে যাবে না। কাজু বাদামও যদি না থাকে, তাহলে আমরা সামান্য পরিমাণ 1/2 টেবিল স্পুন বা 1/2 পরিমাণ বুঝে, দুধ দইয়ের পরিমাণ বুঝে 1/2 টেবিল স্পুন পরিমাণ ময়দা কিন্তু গুলে দুধ এবং দইয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারি। আমি ডাল বাটাটা অলরেডি নামিয়ে নিয়েছি একটুখানি ভেজে। এবার আমি যে বাকি 4টি ডিম ছিল সেগুলোকে একটুখানি নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল আবারও আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন ফেটিয়ে রাখা ডিমটা অমলেট করার জন্য দিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে রেখেছি আমি, নালে নিচটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। এবার একটা একটা ঢাকনা দিয়ে এটাকে একটু সময় ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। আমার আজকের টিপসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে যে আমি ডালের পেস্টটা ভেজে রেখেছিলাম, সেটাকে এখন ধোকার শেপে
ढोका जे रकम शेपर है सरकम शेपे किन्तु केटे नेब। आमार चैनलटाके जारा सबस्क्राइब कर दिए तादेरके असंख्य धन्यवाद, अनेक भालोबासा तोमादेर जन्य, खूब भालो थेको तोमरा। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, রান্নাটা নতুন দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল আইকনটা সিলেক্ট করে দিও, তাতে করে নতুন রান্না আপলোড হলেই কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে ডিমের অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে, আর দু তিন সেকেন্ড রেখেই কিন্তু এটাকে আমি এখন নামিয়ে নেব। অমলেটটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আরেকটু সামান্য পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, তার মধ্যে যে ধোকার টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন একটু লাল লাল করে ফ্রাই করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়, অল্প কয়েকটা কয়েকটা করে কিন্তু আমি ফ্রাই করব, সবগুলো একসাথে কিন্তু দেব না। আমার যারা বন্ধু আছো ইউটিউবে তারা সত্যি আমাকে আমার পাশে রয়েছে, তার জন্য তোমাদেরকে কিন্তু আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি। সত্যি তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কিন্তু এতটা উৎসাহ নিয়ে তোমাদের সঙ্গে আমার রান্নাগুলো কিছুতেই শেয়ার করতে পারতাম না। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা প্লিজ আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো যে ডিমের অমলেটটা করেছিলাম সেটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি ডিমটাকেও কেটে নিচ্ছি। দেখো আমার ডিমটাও কেটে নেওয়া হয়ে গেছে, আর ধোকাগুলোকেও আমি একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে সেদ্ধ করা আমি চারটে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে মাঝখান থেকে একটু চিরে নিলাম, খুব সামান্য পরিমাণে তেল দিয়ে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, এক চুটকি হলুদ গুঁড়ো আর এক চুটকি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু ওই ডিমগুলোকে এখন একটু ভাজার জন্য দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য পরিমাণ নুন আমি ছিটিয়ে দেব। এবার কালার আসা পর্যন্ত ডিমগুলোকে আমি একটুখানি ভেজে তুলে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এবার দুই টেবিল স্পুন পরিমাণ মতো তেল আমি আবার অ্যাড করলাম, তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে, যেটা আমার বেঁচে ছিল সেটা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ভেজে এর মধ্যে এখন কেটে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দেব, একসঙ্গে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সবগুলো কিন্তু দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে। এখন আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলো একসঙ্গে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছে আবারও। এখন একটা ঢাকা চাপা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 3-4 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। 3-4 মিনিট আমার হয়ে গেছে, দেখো মশলাটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব।
একটুখানি মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি 2 কাপ মতো জল এড করে দেব। জলটা একটুখানি ফুটে উঠবে, ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিম অমলেট অমলেটের কাটা টুকরোগুলো আর ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে এটাকে আমি ঢেকে রান্না করব ঠিক 5 মিনিট। ফ্লেমটা কিন্তু আমার লো মিডিয়াম থাকবে। ঢেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি আমার আজকে রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। আমি কিছুই দিলাম না, তার কারণ এখানে প্রচুর পরিমাণে আমি তেল অলরেডি ইউজ করে ফেলেছি। আজ তাহলে এ পর্যন্তই, নতুন রান্না নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, নমস্কার।